সবাই বাড়িতে আছেন? কি করতেছেন? কি করতেছেন? বলছি যে এগুলো কি? পানি। এজন্য কি আপনি বিদেশ আসছেন নাকি? আপনার ভাই আছে না? ভাই আছে? আপনার ভাই বোন নাই? মা বাবা আছে? কি কই, রাখেন রাখেন রাখেন। মা বাবা আছে আপনার? মা বাবা আছে? বিদেশে আসেন কিসের জন্য? টাকার জন্য? তো এগুলো কি? এগুলো কি? এগুলো কি খাচ্ছেন? আপনার উপরে কিন্তু আপনার ফ্যামিলির দায়িত্বটা। আপনার আপনার মতন আপনার চেয়ে ভালো শিক্ষিত লোক বা আপনার চেয়ে ভালো মানুষ বাংলাদেশে কিন্তু এখনো বেকার আছে। রিক্সা চালায়, মাটি কাজ করে মানুষের, ঠিক আছে? আর আপনি যে বিদেশে আসছেন, আপনার আপনার মা বাবা কিন্তু আপনার উপর একটা ভরসা করতেছে। কি কইছি বুঝতে পারছেন? তাহলে আপনার যে এই যে হয়তো জায়গা পাইছে, নয়তো টাকা শুধু হয় না, নয়তো আপনার বোনের নাইলে আপনার আম্মুর জিনিস বেচছে, আপনার বিদেশে পাঠাইছে কিসের জন্য? টাকার জন্য। তাহলে আপনি এই টাকা দিয়ে যদি আপনি এখন মদ খান, হ্যাঁ আপনি বিয়ের খান মদ খান, তাহলে তাহলে তাদের ভবিষ্যৎটা কি? তারা তো আপনার আপনার দিক তাকাই রয়েছে। তারা যে আমার ছেলে বিদেশে পড়াইছি, টাকা পাঠাইবো, আমার আরেকটা ছেলে বেকার আছে বা আমার একটা মেয়ে লেখাপড়া করতেছে, এরা কিন্তু এর একটা ভরসায় কিন্তু রয়েছে আপনার ভরসায়। এখন আপনি যদি এখানে এসে যদি এই ধরনের কাজ করেন, হ্যাঁ বিয়ের খান, নেশা করেন, বাজে জায়গায় যাওয়া আসা করেন, তাহলে এই টাকাগুলো তো নষ্ট হইতেছে। তাহলে আপনার ভবিষ্যৎটা কি? আর আপনার বাড়ির যে মা বাবা, এরা তো বুঝতেছে না। তাহলে আপনার বিদেশে পাঠায় কি তারা ভুল করছে? তাহলে এই যে টাকাগুলো নষ্ট করলো আপনার পিছনে, আর আপনি যে এখন এখানে এসে বিয়ার খাইতেছেন, মদ খাইতেছেন, হ্যাঁ এর জন্য দায়ী কে? হ্যাঁ এর জন্য দায়ী কে? তাহলে এগুলো কেন খান? আপনি বুঝতে পারছেন না যে আপনার ভাইয়ের ভবিষ্যৎটা আপনার কাছে, যেহেতু আপনাদের সবকিছু বেঁচে গেই না। একটা মানুষ বিদেশে আসতে হইলে জায়গা বেচা লাগে, নয়তো সুদে টাকা আনা লাগে। এইগুলো দেওয়ার জন্য কিন্তু বাড়ির মানুষ যারা আছে তারা কিন্তু অনেক টেনশন করে বা অনেক চিন্তা ভাবনা করে। হ্যাঁ আপনি যদি সেখানে আইসা আপনি এইসব সাইফাস খান, হ্যাঁ বা বাজে টাকা টাকা পয়সা নষ্ট করেন বাজে কামে, তাহলে এটা তো তা আপনার গার্জেনরা তো দেখতেছে না, গার্জেনরা দেখতেছে না। কিন্তু এটা তো একটা এটা তো খাওয়া হারাম, এটা খাওয়া হারাম। কিন্তু আপনি কষ্ট করতেছেন, কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, তাহলে কেন ইনকাম করে কষ্টের টাকা দিয়ে আপনি হারাম জিনিস খাইতেছেন? আমার সেটা বুঝেন। আপনি এই টাকা দিয়ে আর দুধ খান, তাহলে এই টাকা দিয়ে অন্য কিছু খান, এই টাকাটা দিয়ে আপনি অন্য কিছু খান, আপনি কেন এই মদ খাইতেছেন, বিয়ার খাইতেছেন? হ্যাঁ আপনি আপনার টাকা দিয়ে আরেকজন নষ্ট হইব, অর্থাৎ তার ফ্যামিলি তো যদি কোনো অসুবিধা থাকে সেই পাপটা কিন্তু আপনার গায়ে আসবো। কথা কি হয়েছে বুঝতে পারছেন? সে আপনার দেখা যদি অন্য একজনও নষ্ট হয় তার পাপটা, হ্যাঁ তাও কিন্তু আপনার কারণে আপনার ঘাড়ের উপর আসবো, কেননা আপনার দেখা দেখে সে নষ্ট হয়েছে। আর আপনি যদি ভালোভাবে চলেন, আপনার দেখা যদি আরেকজন ভালো হয়, তাহলে কিন্তু আপনার জন্য ভালো। আর আপনার মতন আপনার চেয়ে ভালো শিক্ষিত লোক চেহারা বানলো, রিক্সা চালায়, মাটি কাটে, কিন্তু আপনি চেষ্টা করছেন, আপনার বাপ মায়ের চেষ্টা করছে, হ্যাঁ আপনি বিদেশ আসছেন, এখন আপনি 50,000, 60,000, 70,000 টাকা ইনকাম করতেছেন। এখন আপনি টাকা ইনকাম করতেছেন দেখা আপনি এগুলো করতেছেন, কিন্তু এমন তো হইতে পারে যে আপনার এমন একটা রোগ হইলো আপনি পরে 10,000 টাকা ইনকাম করতে পারলেন না, তখন তো মত তো দূরে করতে, তখন তো আপনি ভাতই খাইতে পারবেন না। তাহলে সময় থাকতে টাকা ইনকাম করতে আসছেন সবাই সাইরা, টাকাটা ধৈর্য রাখেন, ধৈর্য রাখেন, ভবিষ্যতে যাতে কিছু করতে পারেন বা গরিব দুঃখী যারা আছে, হ্যাঁ তাকে সাহায্য করেন। এই টাকাটা দিয়ে মদটা না খাইয়া আপনি যদি তাকে সাহায্য করতে পারেন, তাইলে কিন্তু আপনার
ভবিষ্যতের জন্য আপনারও ভালো এবং আপনার উস্তাদের আরো একটা ফ্যামিলি বাইসে গেল। একটা মানুষ অসুস্থ আছে, তারে আপনি 500 টাকা দেন, 1000 টাকা দিয়া তারে সাহায্য করেন, তাহলে আপনি কেন ফাও এখানে 1000 টাকা খুঁইতেছেন? হ্যাঁ, এত তো আপনার মাসে আমরাই তো 5-6 হাজার টাকা যায়। 5-6 হাজার টাকা দেখেন, এমন এমন ফ্যামিলির আছে 2000 টাকা মাসে খরচ করতে পারে না। তাহলে আপনি 5000 টাকা ইনকাম করতেছেন, কিন্তু এই সুযোগটা তো আপনার আল্লাহ দিছে। আপনি এখন আল্লাহ দিছে দেখে আপনি এইভাবে করতেছেন, তাহলে এমন তো আল্লাহ আপনি আপনার কাছ থেকে সব নিয়েও যেতে পারেন, কোনো ব্যাপার না। সে যখন দিতেও পারছে, কিন্তু আপনি চেষ্টা করছেন, ঠিক আছে, আপনি চেষ্টা করছেন, আল্লাহ দিছে, কিন্তু আপনি চেষ্টার ফলটা যদি আপনি এইভাবে নষ্ট করেন, তাহলে তো আবার ভবিষ্যতে আল্লাহ নিয়েও যেতে পারে যে কোনো উস্তাদে, ঠিক আছে। এবং একটা জিনিস সবসময় জন্য মাথায় রাখবেন, যেহেতু আপনার ভাই আছে, বোন আছে, আপনি যেহেতু ঘরের বড় ছেলে বা আপনার মেজো ছেলে হন, কিন্তু আপনার বিশ্বাস করে কিন্তু আপনার বাপ মা টাকা পয়সা আপনার দিয়া বিদেশে পাঠাইছে। এখন যদি আপনি সেই টাকা দিয়ে যদি এইভাবে করেন, এইভাবে মদ খান, বিয়ার খান, এইভাবে যদি নষ্টটা করেন, তাহলে আপনি নিজে নিজেই চিন্তা করেন যে আপনি কি করতেছেন, এটা কি খাইলে কি, এটা খাইলে আপনার যে কি হবে কি, হয়তো আপনার আরো শরীরের ক্ষতি হবে, এটা খাইলে কোনো উপকার নাই, এটা ক্ষতি ছাড়া কোনো উপকার নাই, তাহলে এই কাজটা কেন করেন? আর আপনার দেখা দেখি দেখা যায় আর একজন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তবে এইগুলা এইগুলা খাইয়েন না, হয়তো এই টাকাটা দিয়ে আপনি দুধ খান, নয়তো অন্য একটা ভালো জিনিস খান, আর নয়তো একজনের সাহায্য করেন। মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, অনেক বাচ্চারা এতিমখানায় পড়তে পারে না, তাদের দেন। অনেক ফ্যামিলি আছে স্কুলে পড়তে পারে না, বই খাতা কলম কিনতে পারে না, তাকেও দেন। তাইলে সে না আপনার উপকার হবে, আপনি ভবিষ্যতে সফল হইতে পারবেন, কম টাকায় অনেক বরকত হবে। আর আপনি এই সাইফের যদি খান, 1 লাখ টাকা ইনকাম করলে আপনি ভবিষ্যতে কিছুই করতে পারবেন না, আপনি যাই ছিলেন তাই থাকবেন। কথা কি বুঝতে পারছেন? আপনিও যে জায়গায়, আমি সেই জায়গায়, আমি এই নামাজ কালাম পড়ি, হ্যাঁ, বা এই যে আজকে নামাজ পড়ে কেবল আসলাম, আর আসতে দেখতেছি আপনি এটা খাইতেছে, আমার লাভ হইলো না আপনার লাভ হইলো, আপনার কি হইলো? আপনার সময়টাও গেল, এবং এখানে আপনি তো আমরা তো এটা এটা তো আমি তো বাংলাদেশের 2000 টাকা দাম, এই 2000 টাকা নষ্ট করলেন। আজকে খাবেন, আবার 2 দিন পর আবার খাইবেন, আবার খাইবেন, খাইতে খাইতে আপনার একটা পেশা হয়ে যাবে, হয়তো কোনো বড় ধরনের একটা রোগ হইতে পারে, আপনি 5 লাখ টাকা যোগ ঘুষাইছেন, সব টাকাটা আমি চলে যেতে পারে এই মদের কারণে। এই জন্য বলি, এই মদ থেকে, নেশা জাতীয় থেকে দূরে থাকেন। আর এগুলো আমাদের মুসলমানের জন্য হারাম, ঠিক আছে। এরা অন্য অন্য জাতিরা খায়, সেটা তাদের ব্যাপার, অন্য জাতির দেয় দেখা যে আমাদের খাইতে হইবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। এটা অন্য জাতির জন্য এটা হারাম, মুসলমানের জন্য একান্ত ভাবে হারাম। বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আশা করি মানবেন, মাইনেন, কেননা হয়তো আপনার কেউ বুঝায় নাই বা আপনার কেউ বলে নাই, নিজের বিবেক মতন চলছেন, নিজের বিবেক দিয়া খাইছেন, এরমও কিছু একটা হয়েছে। তবে যদি বুঝায় এভাবে, আমি যেমন আপনার বুঝাইছি, ভবিষ্যতে আমিও চাই আপনিও যাতে এরম আরেকজন আর এরম বুঝাইতে পারেন, তাইলে আপনার ভালো হওয়ার সার্থকটা হবে। ভাই, আমি বড় ভুল করে ফেলাতেছি, এগুলো খাই ভাই, আমি আজকে আপনার সামনে কথা দিয়েছি আর কোনোদিন আমি এগুলো খাবো না। আর খাই না, এগুলো খাই না, এগুলো সব বাদ দাও, কোনোদিন এগুলো খাবো না, আজকে থেকে এগুলো সব বাদ দাও, সামনে কোনোদিন খাবো না, এগুলো আর খাই না, ফলাই দেন। আপনার ভালো, আপনার মা বাবার জন্য ভালো, কারণ আপনি পাপ করবেন, এই পাপের ভোগটা আপনার মা বাবার গায়েই লাগবে, এই পাপটা আপনার মা বাবার গায়েও লাগবে। তাহলে আপনি চান যে আপনার বাপে বা আপনার আম্মু যার নামে যাক, আপনার উস্তাদে যদি না চান, তাহলে আজকের পর থেকে এগুলো খাইয়েন না। আর চাকরি বাদা করেন, যেহেতু ডিউটি করেন, বাসক্ত না করেন, তিরিক্ত করেন, নামাজ পড়ার চেষ্টা করেন, তিরিক্ত পড়লে দেখা যায় চারিক্ত হবে আস্তে আস্তে, চারিক্তর পরে দেখা যায় পাঁচক্ত হবে, এরকম আস্তে আস্তে হয়ে যাবে অভ্যাসের উপর সবকিছু, ঠিক আছে। এটা থেকে আজকে খাইবেন না, ধরেন কাইলেও খাইবেন না, এরকম না খাইতে না খাই তো আপনার এটার প্রতি মন থাকবে না। তো এমনই নামাজ এমন একটা জিনিস,
ঠিক আছে ভাই, আমি আজ কথা দিচ্ছি আমি আর এগুলার খাবো না, আর আমি নামাজ পড়ার চেষ্টা করবো এগুলার খাবো না ভাই, আজকে থেকে এগুলো বাদ দিয়ে দিলাম ভাই। এগুলা ভাই না শুধু বাদ না, আমি তো এখন কাজ আছে, আমি এখানে যাম। আমি আইসালাম কাজে কথা বলতে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আর বললাম না, পরে একসময় বলবো। এখন তোমার যেটা বললাম তুমি এটা মানো, মাইনে তাহলে থাকো, ভালো থাকো। আর এগুলা ফালাই দাও, এগুলো খাই না। জি আচ্ছা, এগুলো সব ফালাই দাও, ভালো থাকো তাই না? আচ্ছা ভালো থাকেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকো। আচ্ছা আচ্ছা, দেখা। আচ্ছা ভাই।